সবার প্রথমে এখন এই ভিডিওতে একটি লাইক করতে হবে এবং নিচে লাল কাট থেকে সাবস্ক্রাইব বাটন থেকে আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করে সাদা করতে হবে এবং পাশের বেল আইকনে ক্লিক দিয়ে আপনাদের অবশ্যই অল সিলেক্ট করে দিতে হবে। যে কোনো মোবাইলে যে কোনো ফাইল থেকে যে কোনো ধরনের পিকচার বা ছবি স্থানান্তর করে ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিব। এরপর নিজের পছন্দের মতো ছবিটিকে এভাবে করে সুন্দর মতো পাশাপাশি বসাবো। এরপর আমরা সুন্দরভাবে স্টকে যে কালার সিলেক্ট করবো, কালার ফিল্টারে যে নিজের পছন্দের মতো কালার সিলেক্ট করে আমরা সুন্দর করে ছবি দুটাকে এভাবে করে বসাবো। এরপর সুন্দর করে আমরা এডিট করা হয়ে গেলে পিকচারটাকে ভালোভাবে সেভ করে দিব।